রাতে মোটামুটি 10:30টার সময় আমি খেতে যাই। খেতে গিয়ে দেখি তারপরে একটা পাড়ার প্রতিবাসী লোক সে আমাকে বলল যে আপনার চালে আগুন লেগেছে। আমি ছুটে এসে 11:30টার দিকে এসে দেখছি একবারে পুরো ফার্ম জ্বলে গেছে। আমি প্রতিদিন 11:30-11টার দিকে খেতে যাই বাড়ি। তারপরে একটা লোক আমাকে গিয়ে বলল কি আপনার ফার্মে আগুন লেগেছে, ছুটে এসে দেখছি আমার ফার্ম আর কিছু নাই, পুরো জ্বলছে। এবার ধরেন 15 ব্যাগ খাবার ছিল এবং 3,500 বাচ্চা ছিল আমার, ওই মুরগির বাচ্চা সব পুড়ে গেছে, কিছু নাই। সেই জন্য লোন টোন নিয়ে আমি ফার্ম দুটো করেছিলাম। কি চাবো, সরকারের কাছে চাইছি যদি আমাকে একটা লোন ফোন দিয়ে যদি সহযোগিতা করে তাহলে আবার আমি পরবর্তীকালে ফার্মটা চালু করতে পারবো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আগুন কেউ লাগিয়ে দিয়েছে হিংসা করে বা নিজে লেগে গেছে, কি মনে হচ্ছে? না দেখেন, যেহেতু আমি দেখিনি চোখে, কারোর উপরে আমার সেরকম দৃষ্টি আকর্ষণ নাই। এবার যেহেতু আমি বাড়ি গেছে লেগে গেছে, কী কারণে সেটা আমিও বুঝতে পারছি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।